টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক জননেতা শামসুল হকের 104তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইলে 1 ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল জেলা শহরের প্রবেশদ্বার শামসুল হক তোরণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর টাঙ্গাইলের কালীহাতি উপজেলার কদিম হামদারি এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রশাসনিক জননেতা শামসুল হকের কবরে পরিবার ভক্ত অনুরোধের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সকলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামসুল হক ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম মোস্তফা লাভু, ভাসানি পরিষদের সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানি, শামসুল হক পরিষদের সভাপতি কৃষক আব্দুল গফুর ব্যাপারি, দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ রাশেদ খান মেনন রাসেল, শামসুল হক মহাবিদ্যালয়ের প্রভাষক নয়া মিয়া, শামসুল হক পরিষদের সভাপতি মাসুম পারভেজ হক সহ অন্যান্য ব্যক্তিরা। স্বজন প্রতিবেশী রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলেই যারা আল্লাহ রাব্বুল আলামিন শামসুল হকের সাহেবের জন্য জান্নাত নসিব হয় এটাই তোমার কাছে প্রত্যাশা দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদকে পূর্ণ করে দাও। পুরস্কৃত করছিল যে লাল পোশাক পরা কি সান্তাক্লজ, এই সান্তাক্লজটা হলো উৎসবের প্রতীক খ্রিস্টান ধর্মের, তাই না? আমাদের ভিতরে এরকম যে কারণ একটা শামসুল হক, তার একটা জন্মদিন, আজকে উৎসব আনন্দ, সে আনন্দের একটা অংশ হচ্ছে কেক কাটা। হ্যাঁ, আমরা এখন কেক কাটবো সকলকে করে দিব। 104 বছর আগে তিনি এই ধরনের কাজ ছিলেন, আমরা এখন কেক কাটবো, আমরা সব কেক কাটবো আমরা এবং করে দিব। ধন্যবাদ সবাই। রহস্য যদি আমরা পাই, আমরা একসাথে কাজ করবো, তখন থেকেই লাভের সাথে আমাদের একসাথে চলা আমার বিপদে আপদে তার উপরে স্বর্ণগত হবে। হ্যাঁ, সেজন্য একটা সংগঠন দরকার হয়ে পড়বে আমার এখানে কাজ করতে গেলে, তার আগে একটা সংগঠন দরকার করতে হবে। ব্রিটিশ দেখলো যে আমরা নানা কাজে হোঁচট খাই, একটা প্রতিপক্ষ তৈরি করতে পারলে, একটা সংগঠন তৈরি করতে পারলে, তাদের সাথে আমরা বার্গেনিং করা যে না জনগণের সাথে আপোষণটা হয়ে গেছে, তাদেরকে দিয়েই দাবি উত্থাপন করা, আবার সেই দাবিটা আবার আমাদেরকে দিয়ে মানে নেওয়া, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, বা পাবলিক দেখবে না টিকিট আছে, এইরকম একটা অ্যাসোসিয়েশন তৈরি করলেন ব্রিটিশরা 1885 সালে কংগ্রেস। তার সভাপতি ছিলেন প্রথম একজন খ্রিস্টান ভদ্রলোক, তারপরে প্রায় 30-40 বছর আছে। একটি কথা না বললেই নয়, আপনারা জানেন বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন আওয়ামী লীগ এবং এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে দলটি নেতৃত্ব দিয়েছেন সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এই জননেতা শামসুল হক। যখন মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা যেত না, মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহ না ফরমান বলে চালিয়ে দেওয়া হতো, সেই সময় এই দেশে এই পাকিস্তানে, তখন তৎকালীন পাকিস্তানে একটি বিরোধী দল গঠন করা 1950 সালে 23 জুন, কতটা গম্ভীর পরিস্থিতিতে, কতটা সাহসিকতা নিয়ে, কতটা
দেশপ্রেম নিয়ে ওনারা এই দলটি গঠন করেছিলেন। আজকে আওয়ামী লীগ গঠন করেছিলেন যেমন মাওলানা ফজলে শামসুল হক, আর এই দল আওয়ামী লীগ গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে মাওলানা ফজলে এবং মাওলানা শেখ শামসুল হককে বাদ দিয়ে আওয়ামী লীগের ইতিহাস রচনা করা যাবে না, বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। আজকে শুধু বাংলাদেশ না, তারা পৃথিবীর জাতি আপনি যদি দেখেন, আপনারা যদি দেখেন বিভিন্ন দেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, সেই দেশের স্বাধীনতার জন্য কিংবা সেই দেশের বিভিন্ন লড়াই সংগ্রামের ইতিহাসের সাথে যারা জড়িত তাদেরকে শ্রদ্ধায় স্মরণে তাদেরকে স্মরণ করা হয়, কিন্তু বাংলাদেশে হয়েছে এই ব্যতিক্রম। আমরা দেখি বাংলাদেশে সবসময় সমতার সাথে ইতিহাসের একটা খুব জোটবদ্ধতা রয়েছে। আমরা বিভিন্ন জোট দেশ, আসলে কোনো জোট না, জোট হলো ক্ষমতার সাথে ইতিহাসে। যখন যেভাবে ক্ষমতায় থাকে ইতিহাসটা তার মতো করে লিখতে চায়, কিন্তু এদেশের তরুণ যারা এদেশের মানুষ এখন শিক্ষিত হচ্ছে, এদেশের মানুষ এখন জানতে চায়, সে করের কথা জানতে চায়, কোথা থেকে আসলাম আমরা, কোথা থেকে আসলো আওয়ামী, কোথা থেকে বাংলাদেশের জন্ম হইল, এই কথাগুলো যখন জানতে চায় তখনই এই নামগুলো চলে আসে। আমি একটা জিনিস কল্পনা করি, গণমাধ্যমের জ্ঞান এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ সকলকে জানাই আমার অন্তরে অসুস্থ থেকে প্রাণবেলা প্রীতার শুভেচ্ছা এবং সংগ্রাম। স্বজন প্রতিবেশী রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলে যারা আল্লাহ রাব্বুল আলামিন শামসুল হকের সাহেবের জন্য জান্নাত নসিব হয় এটাই তোমার কাছে প্রত্যাশা দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদকে পূর্ণ করে দাও।